নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমরা গ্রীষ্মের বাগানের একটা অত্যন্ত জনপ্রিয় পার্ট গ্রীষ্মকালের বাগানের ফুল গাছগুলির জন্য মাটি প্রস্তুতি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা এর আগে আমরা শীতকালের বিভিন্ন ফুল গাছের যত্ন পরিচর্যা কীভাবে হয় আমরা সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুধু শীতের বাগানে নয় গ্রীষ্মের বাগানেও কোনো গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল বা ফল আনার জন্য সবার প্রথম যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে সঠিকভাবে মাটির প্রস্তুতি আমরা যত ভালো গাছ লাগাই না কেন বা যত ভালো পরিচর্যায় পরবর্তীকালে করি না কেন এর প্রথমে যদি এর মিডিয়াটা বা সয়েল মিক্স যদি সঠিক না হয় বা উপযুক্ত না হয় আমরা কিন্তু সেই গাছ থেকে কখনোই কোনো ফুল পাবো না তো আজকের এই ভিডিওতে আমরা গ্রীষ্মকালের বাগানের মাটি প্রস্তুতি কেমন হবে সেটা খুব ভালোভাবে দেখে নেব তো বন্ধুরা এখানে একটা কথা বলি যে শীতের বাগানেও আমি মাটি প্রস্তুতির ভিডিও দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম খুব সহজভাবে মাটি প্রস্তুত করুন বেশি জটিলতায় বা ঝামেলার মধ্যে একদম আমরা যাবো না যদি সেই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন অনেকটা মাটি প্রস্তুতি সেই রকমভাবেই করব তবে যেহেতু গ্রীষ্মের বাগান একটু নিয়মটা একটু আলাদা হবে আর অনেকে এখনই ভিডিওটা দেখে ভাবতে পারেন যে এত সহজভাবে মাটি প্রস্তুতি কীভাবে সম্ভব বা এইভাবে মাটি প্রস্তুত করলে কি ফুল গাছ হতে পারে কিন্তু তা কিন্তু একদমই নয় খুব সহজভাবে আমরা ফুল মাটি তৈরি করব এবং তার থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবো এবং আমি যেমন শীতের বাগানে পুরো প্রথম থেকে শুরু করে এমন আপডেট দিয়ে দিয়ে প্রত্যেকটা গাছকে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম গ্রীষ্মের বাগানে কিন্তু সেইভাবে আমি শুরু করব। দেখুন তার কিছু নমুনা আমার পাশে রয়েছে একটা নিমকাশিয়ান গাছ এখানে রয়েছে জারবেরা অবশ্য মাটিতে লাগানো রয়েছে ওইখানে রয়েছে ডালিয়া প্রচুর প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা গ্রীষ্মের বাগানে যে মাটির প্রস্তুতি এটা দুভাগে ভাগ করে নেব আমরা যদি একদম নতুন করে মাটি প্রস্তুত করি তাহলে সেটা আমরা কিভাবে প্রস্তুত করব দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু মাটি রয়েছে আর একটা রয়েছে যারা মূলত শহরের দিকে বা ফ্ল্যাট বাড়িতে থাকেন যাদের মাটির একটু সমস্যা থাকে তারা কী করেন তারা পুরোনো মাটিগুলোকে রিচার্জ করে নেন আমাদের শীতের বাগানের যে গাছগুলো ছিল সেই মাটিগুলোকেই রিচার্জ করে নেন তো এই মাটিগুলোকে আমরা নতুনভাবে কীভাবে পুনর্ব্যবহার করব। এই ভিডিওতে সবটাই দেখে নেব তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম আমাদের যেটা আমরা দেখব যে যদি আমরা নতুনভাবে মাটি প্রস্তুত করি কীভাবে করব। তো সবার আগে আমরা একটা গার্ডেন সয়েল বা বেলে যুক্ত মাটি সংগ্রহ করে নিয়ে আসবো আমি যেমন করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন সামনে রাখা রয়েছে এবার এই মাটিগুলোকে আমরা এখানে বেশ মোটামুটি তিন থেকে চার দিন রোদ্রে দিয়ে ভালো করে মাটিটাকে শুকিয়ে নেব প্রয়োজন হলে দু একদিন জলে জলের ছিটা দেবো আবার শুকিয়ে নেব দু একদিন জলে ছিটা দেবো আবার শুকিয়ে নেবো এইভাবে মাটিটাকে সুন্দর করে শুকিয়ে নেবো এই মাটির মধ্যে এই ধরনের যা কিছু আগাছা বা কোনো ডোংরা থাকবে সবটাই আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এই ধরনের একটা চালুনি দিয়ে আমরা মাটিটাকে ভালো করে চেলে নেব মাটিটাকে চেলে নিলে আমরা এই রকম একটা ডাস্ট জাতীয় যে মাটি সেইটা আমরা পাবো এইগুলো চেলে নেওয়ার ফলে আমি এগুলো বস্তার মধ্যে করে একটা জায়গায় রেখে দিয়েছি আর বাকি যে ঢেলাযুক্ত মাটিগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে আমরা যদি এই মাটিগুলোকে আর আরেকটু গুঁড়ো করে নিয়ে আরেকটু চেলে নিই তাহলে এই ধরনের দানাযুক্ত আমরা মাটি পাবো এই ধরনের জানাযুক্ত মাটিও কিন্তু আমরা বস্তার মধ্যে করে রেখে সংরক্ষণ করে রাখবো অর্থাৎ আমরা নতুন মাটিটাকে কি করব একটু চেলে ঝুরঝুরে করে নিয়ে একটা এরকম সাইজের বানাবো আর একটা বানাবো এই ধরনের এইবার আমরা এই মাটির সাথে কি মেশাবো আমরা গ্রীষ্মের বাগানে যেটা করে শীতের বাগানে যেটা করেছি একদম ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়েছি আর ফিফটি পারসেন্ট নিয়েছি কাউডাং কম্পোস্ট একদম সুন্দর কাউডাং কম্পোস্ট এবার এই কাউডাং কম্পোস্ট নিয়ে একটা কথা বলে নিই যে কাউডাং কম্পোস্টটাও আমরা যারা মূলত গ্রামের দিকে থাকি আমরা কাউডাং কম্পোস্ট সারগত্ব থেকে বলুন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে এইটাকেও একটু শুকিয়ে নিতে হবে কিন্তু কখনোই এই কম্পোস্টগুলো চড়া রোদ্দুরে দিয়ে শুকাবেন না এটাকে ছায়া জায়গায় ফেলে রাখবেন সেখান থেকে দিয়ে মাটিটাকে একদম শুকিয়ে নেবেন দেখুন আমি এই যে চাপছি আমার হাতে কিন্তু কোনো রস আসছে না একদম সুন্দর ঝুরঝুরে মাটিটা মানে সারটা তৈরি হয়েছে এইটা হচ্ছে একদম আদর্শ আমাদের গাছে ব্যবহার করার জন্য আর এই কাউডাং কম্পোস্ট যেন কোনো অবস্থাতে কাঁচা ব্যবহার না করা যায় কাঁচা ব্যবহার করলে কিন্তু গাছে রোগ ব্যাধির আক্রমণ শুরু হতে পারে তো আর যদি ভার্মি কম্পোস্ট মানে কাউডাং কম্পোস্টের পরিবর্তে আপনারা যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন বা পাতা পাচা সার ব্যবহার করতে পারেন তো ওই ধরনের কম্পোস্টগুলো ব্যবহার করলে সেইগুলো কিন্তু একদমই শোকানো যাবে না বিশেষ করে ভার্মি কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট আবার যতটা বেশি কাঁচে ব্যবহার করতে পারবেন গাছের জন্য ততটাই বেশি মঙ্গল এবার এই মাটির সাথে আমরা অতিরিক্ত পরিমাণে কি মেশাবো আমরা এখানে মেশাচ্ছি দেখুন নিম কেক পাউডার আমরা যে কোনো নিম কেক পাউডার বা নিম নিমখোল একটা মোটামুটি এক একটা গাছের জন্য এই রকম এক চামচই যথেষ্ট এইরকম হিসাবে আমরা নিম কেক পাউডার দিয়ে দেব। আর এর সাথে আমরা যেটা মেশাবো প্রথম দিকে আমরা গাছগুলোকে ভালো করে বাড়ানোর জন্য শিকড়টাকে মাটিতে ধরিয়ে নেওয়ার জন্য একটু সিঙ্গেল সুপার ফসফেট আমরা এক একটা গাছের জন্য মোটামুটি এইটুকু করে সিঙ্গেল সুপার ফসফেট আমরা দিয়ে দেবো এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যে ফসফরাস একদম প্রথম দিকে গাছের যে শিকড় শিকড়ের বৃদ্ধিটাকে দ্রুত করবে গাছটা সুন্দরভাবে ধরে যাবে তারপরে আমরা গাছে অতিরিক্ত খাবার দিতে শুরু করব। আর আমরা কি দেব আমরা দেব আমি দেখুন সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড একটু দিতে পারেন আমি এইটুকু একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি তো এইবার এই হচ্ছে আমার গ্রীষ্মের বাগানের একটা পটিং মিক্স আমি একটা মিডিয়া তৈরি করে ফেললাম এবার এই মিডিয়াটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব তাহলে আমার কিন্তু এই এইটা একদম প্রস্তুত গাছ লাগানোর জন্য তো খুব সহজে আমরা এভাবে করবো এইবার একটা জিনিস দেখুন আমি এখানে সাফ যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করলাম এইটা কিন্তু যে আবশ্যিক দিতেই হবে এরকম ব্যাপার নয় দিলে একটু ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন আর না না দিলেও অসুবিধা নেই তো আমরা এইভাবেই বাকি যে অংশগুলো দিলাম সেইভাবে প্রটেক মিডিয়াটা তৈরি করব আর একটা রেশিও আমি দেখিয়ে দিচ্ছি যে যদি আপনাদের যে মাটিটা ব্যবহার করছেন সেই মাটিটা যদি অতটা ভালো ঝুরঝুরে বা বেলে দোঁয়াশ না হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা তখন রেশিওটা এইভাবে নেবেন ফর্টি পার্সেন্ট নেবেন কাউডাং কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট ফর্টি পার্সেন্ট নেবেন গার্ডেন সয়েল আর তার সাথে টেন পার্সেন্ট এই ধরনের কনস্ট্রাকশনের বালি লাল যে রিভার স্যান্ড এটা হচ্ছে কনস্ট্রাকশানের যেটা মোটা দানার বালি সেটা ব্যবহার করবেন বেশি সরু দানার বালি ব্যবহার করলে মাটিটা মাটির সাথে এই বালিটা মিশে গিয়ে এটা আরও বেশি টাইট হয়ে যাবে তো এই হচ্ছে কনস্ট্রাকশানের যে লাল স্যান্ড সেইটা আমরা হচ্ছে নেব টেন পারসেন্ট আর তার সঙ্গে আমরা নেব কোকোপিট কোকোপিট নেব হচ্ছে টেন পারসেন্ট তাহলে আমরা যদি সেকেন্ড যে পটিং মিক্স সেটা ব্যবহার করি তাহলে ফর্টি পার্সেন্ট কাউডাং কম্পোস্ট ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টেন পার্সেন্ট কোকোপিট আর টেন পার্সেন্ট রিভার যে স্যান্ড বা কনস্ট্রাকশানের স্যান্ড সেটা ব্যবহার করব তো এই হচ্ছে আমাদের একটা মাটি প্রস্তুতের বিষয়টা গেল এইবার আমরা যদি যে সেকেন্ড যে বিষয়টা বলেছিলাম যে পুরনো মাটিগুলোকে কিভাবে রিচার্জ করব। আমাদের পুরোনো টবে যে মাটিগুলো থেকে যদি থাকে তাহলে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এই মাটিগুলোকে একদম টপ থেকে উল্টে দেওয়া একদম আমরা মাটিটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার পর দেখুন আমার গ্রীষ্মের শীতের বাগানে মাটিটা দেবো এই যে ভাঙছি একদম কিন্তু ঝুড়ঝুরে মাটি বলেছিলাম আমি ঝুরঝুরে মাটি দি দেখুন হাত দিয়ে ভাঙছে একদম পুরো সুন্দর মিহি হয়ে গেল কি সুন্দর মাটিটা তৈরি হয়েছিল দেখুন এই ধরনের মাটিতে যে কোনো গাছের শিকড় দুর্দান্ত চলাচল করবে আর আপনাকে মন ভরিয়ে অসাধারণ ফুল এবং ফল দেবে তো আমরা এই মাটিটাকে কি করব এই যে হাত দিয়ে চাপলে ভেঙে গেল আমরা এই মাটিটাকে প্রথমে ভালো করে এভাবে ভেঙে রোদ্দুরে দিয়ে দেবো তারপরে এর মধ্যে যত এই ধরনের শিকড় থাকবে যা কিছু থাকবে সবটা ভালো করে আমরা সরিয়ে নেব তারপরে এই মাটিটাকে দু তিন দিন রোদ খাইয়ে নেব রোদ খাইয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা কি করব মাটিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ওয়েল ড্রেনের ছিলই সেটা দেখতেই বুঝতে পারছেন এর মধ্যে আলাদা করে কিছু দেবো না আমরা একটুখানি এই ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবো একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবো আর নিমখোল যেমন দিলাম তেমন দিয়ে দেবো আর এর সাথে আর একটু আমরা কি করতে পারি নতুন যে মাটি সেই মাটি আর হচ্ছে কাউডাং কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট নিয়ে নেব ব্যাপারটা কেমন হলো ব্যাপারটা হচ্ছে যদি ধরুন আমি টোটাল মাটিটাকে যদি একশো ভাগ ধরি আপনি আশি ভাগ নিয়েছেন পুরোনো মাটিটা দশ ভাগ নেবেন নতুন মাটি আর দশ ভাগ নেবেন নতুন কাউডাং কম্পোস্ট আর তার সঙ্গে আমরা যে উপাদানগুলো বলেছি এইগুলো আমরা মিশিয়ে নেব তাহলে কিন্তু গ্রীষ্মের বাগানের গাছ অসাধারণ এবং সুন্দর গাছ হবে গ্রীষ্মের বাগান কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী শীতকালের তুলনায় মোটামুটি আমাদের ফেব্রুয়ারি মাস এখন চলছে মার্চ মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে অনেকগুলো নিম্নচাপ হবে এবং বর্ষাকাল তো থাকছেই যার ফলে কি হচ্ছে গাছে কিন্তু একটা জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে একটা বিষয় কী আরেকটা বিষয় যে গ্রীষ্মের যেহেতু প্রচুর টান থাকে প্রচুর রোদ থাকে এই জন্য আমাদের গ্রীষ্মের গাছে ঘন ঘন জল দিতে হয় কোনো কোনো গাছে দিন দুবারও জল দিতে হতে পারে এই জন্য কী হয় এই জন্য হচ্ছে আমার জল একটা যাতে বসে যাওয়ার না যায় এই জন্য এর যে ড্রেনেজ সিস্টেমটা সেটা খুব ভালো করে করতে হবে টবের নিচে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করে করতে হবে কিভাবে আমরা এক গ্রীষ্মের বাগানের গাছ লাগাবো সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো এইটা করব আর একটা জিনিস অনেকে যে যে গাছগুলোতে জলের প্রয়োজন বেশি হয় আপনারা চাইলে সেই গাছে যেটা বললাম কোকোপিটটা দিতে পারেন কারণ কোকোপিট কী করে জল ধরে নিতে পারে জল ধরে রাখতে পারে ওই জন্য কোকোপিট আপনারা আমরা ব্যবহার করতে পারবো কিন্তু যারা প্রথম কোকোপিট ব্যবহার করছেন কোকোপিটটা কিন্তু জল নিয়ন্ত্রণটা সঠিকভাবে করতে হবে তা নাহলে জল জমে গিয়ে রুট রটিং হয়ে গাছ মারা যেতে পারে তো এইভাবে আমরা একটা পটিং মিক্স তৈরি করে এটা কি করবো এটাকে আমরা রেখে দেবো রেখে দিয়ে আমরা যে কোনো গাছ এই গাছে এই মাটিতে ব্যবহার করব এইবার আমরা যদি কোনো টবের মধ্যে নতুন কোনো গাছ লাগাই দেখবেন গ্রীষ্মের বাগানের গাছগুলো আমি আগেই বললাম অনেকটা সময়ের মধ্যে দিয়ে যায় অনেকটা দীর্ঘস্থায়ী গ্রীষ্মের বাগান এই জন্য কি হয় গাছটা সময়ের সাথে সাথে বড় বড় হয়ে যেতে পারে এই জন্য আমরা কি করব যদি নতুন কোনো গাছ লাগাই প্রথমেই টপ ভরে মাটি দেব না নিচে মোটামুটি ছয় ইঞ্চি মাটি দিয়ে তারপরে গাছটিকে লাগাবো তারপরে যত সময়ে সময়ে গাছের আমাদের অ্যাডিশনাল ফার্টিলাইজার আমরা যখন দেব তখন এই যে মাটিটা আমি রেডি করে রাখছি এই মাটি তার সাথে একটা মিক্সড খাবার যেটা আমরা এই ওই মাটির সাথে দিয়ে মাটিটাকে আস্তে আস্তে উঁচু করবো একটা জিনিস গ্রীষ্মের বাগানের গাছগুলো ভেজিটেবিল গ্রোথটাকে খুব ভালো করার জন্য আমরা বর্ষার আগে কি করি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিই তা যার জন্য কিন্তু আমাদের বর্ষাকালে যাতে খাবার দিতে পারি তার জন্য আমাদের জায়গা রেখে দিয়ে গাছটাকে লাগাতে হবে তো এইভাবেই আমরা গাছের মাটি প্রস্তুত করব অসাধারণ ফুল এবং ফল আমরা গ্রীষ্মের বাগানের গাছ থেকে পাবো তো বন্ধুরা আমার বাগানের ভিডিওগুলো কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ